সদ্য হারিয়েছেন থ্যালাসেমিয়া আক্রান্ত ছেলেকে তার আগে হারিয়েছিলেন মেয়ে ও স্বামীকেও তাই এখন সর্বশান্ত শোকে পাথর মা যেসব ছেলেমেয়েরা আইন নিয়ে পড়াশোনা করতে চায় কিন্তু বই কেনার সামর্থ্য নেই তাদের হাতে বই তুলে দেওয়ার অভিনব উদ্যোগ নিলেন উত্তর দিনাজপুরের অনিতা রায় ইসলামপুরের মিলনপল্লী সংলগ্ন ফুটানি মোড় এলাকার বাসিন্দা তিনি জানা গিয়েছে গত পয়লা বৈশাখ তার ছেলের মৃত্যু হয় থ্যালাসেমিয়া রোগে মানসিক অবস্থা মোটেই ভালো নয় তবু বইগুলো তিনি রেখে দিয়েছিলেন বুক ব্যাংকে দেওয়ার জন্য যাতে দুস্থ কেউ আইন নিয়ে পড়াশোনা করতে চাইলে অন্তত তাদের হাতে বইগুলো তুলে দেওয়া যায় আমি এই বইগুলো প্রেস ক্লাবে দিয়ে দিচ্ছি কোনো মানুষ যদি তাই বইগুলো পড়াশোনা করতে চায় সেখান থেকে নিয়ে তারা পড়তে পারবে প্রেস ক্লাবের বুক হ্যাঁ প্রেস বইগুলো কার ছিল বইগুলো আমার মেয়ে বিষয়টা একটু বলবেন মেয়ে মারা গেছে 2021 এ মেয়ে লয়ার ছিলেন ওনার বইগুলো সব আমার কাছে আছে হঠাৎ হাফেল করছে আগে থ্যালাসি ছিল ছিলা মেয়ের থাকতে থাকতে ইদানিংয়ে ব্লাডের কষ্ট শুরু হয়ে গেছে লাস্টের দিকে তো ব্লাড দিতে দিতে পাঁচ বোতল দিচ্ছি তারপরে আর রাস্তায় রাখা গেলো না তো আমি তো ছেলেও আমার মারা গেছে আজ কুড়ি দিনের মতো হলো ছেলে মারা গেছে তো ওই জন্য আর তো আমার কেউ নেই যে বইগুলো যে কদর করবে আমি থাকতে থাকতে বইগুলো আমি প্রেস ক্লাবে দিয়ে দিচ্ছি ওখান থেকে কোনো মা কোনো ছেলে মেয়ে যদি পড়াশোনা করাতে চায় তাহলে তারা এসে বইগুলো নিতে পারবে এই ভাবনা নিয়ে এদিন তিনি ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের সভাপতি সুশান্ত নন্দীর হাতে বইগুলো তুলে দিলেন এই সমস্ত বই রাখা থাকবে ইসলামপুর মহকুমা প্রেস ক্লাবের বুক ব্যাংকে আর অনিতা দেবীর এই মহৎ উদ্যোগকে কুর্নিশ জানাচ্ছেন সকলেই ব্যুরো রিপোর্ট ইভিএম নিউজ উত্তর দিনাজপুর